পণের দাবিতে বিয়ের 35 দিনের মাথায় নববধূকে পুঁটি মারার অভিযোগে স্বামী এবং শাশুড়িকে 10 বছরের সশ্রম কারণ দিল মালদা আদালত। পাশাপাশি 498 ধারে 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস জেলের নির্দেশ দিয়েছে আদালত। পণের দাবিতে বিয়ের 35 দিনের মাথায় নববধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী ও শাশুড়িকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিল মালদা আদালত। পাশাপাশি 498 ধারায় 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস জেলের নির্দেশ দিয়েছে আদালত। এদিন মালদা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ফোর্থ কোর্টের বিচারক ভবানী শঙ্কর শর্মা এই রায় ঘোষণা করেন। বিচারকের এই রায়ে খুশি প্রকাশ করলেও কান্নায় ভেঙে পড়েন মৃত গৃহবধূর মা বিশাখা মাঝি। কি হয়েছিল বলুন তো, আপনার মেয়ের সাথে কি ঘটনা ঘটেছিল? মেয়ে বিয়ে দিয়েছিলাম আমদানতলায় বিকাশ মন্ডলের সঙ্গে, আর তারপরে 22,000 টাকা 8 মাস মতো দিয়েছিলাম। তো আবার আমার মেয়েকে বলছে যে কি আর 20,000 টাকা নিয়ে আসবে, 20,000 টাকা না দিতে পেরে আমার মেয়েকে পুড়িয়ে মেরে ফেলেছে। মানে টাকা না দেওয়ার জন্য, পণ না দেওয়ার জন্য মেরে ফেলেছে? টাকা দিতে পারেনি, 20,000 টাকা 22,000 টাকা 8 মাস মতো দিয়েছি। আপনার নাম? আমার নাম বিশ্বকর্মা মাঝি, আর বিশ্বকর্মা মাঝি দুটাই। আচ্ছা, বিয়ে কতদিন পর ঘটনা ঘটে? এটা 1 মাস পরে। সরকারি পক্ষের আইনজীবী ইকবাল আলম আফজা জানিয়েছেন, মৃত গৃহবধূর নাম রুবি মাঝি, তার বাড়ি হরিচন্দ্রপুর থানার দৌলতনগর গ্রামে। অভিযুক্ত স্বামী বিকাশ মণ্ডল এবং শাশুড়ি সাবিত্রী মণ্ডল তাদের বাড়ি ইংরেজতা থানার আম জামতলা এলাকায়। গত 2015 সালের 7ই ডিসেম্বর দেখাশোনা করে বিয়ে হয় বিকাশ মণ্ডলের সঙ্গে রুবি মাঝির। বিয়ের 35 দিনের মাথায় 2016 সালের 12ই জানুয়ারি ওই গৃহবধূর শ্বশুরবাড়িতেই রহস্যজনকভাবে আগুনে পুড়ে মৃত্যু হয়। এরপর 13ই জানুয়ারি মৃত গৃহবধূর মা বিশাখা মাঝি জামাই ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ইংলিশবাজার মহিলা থানায়। পণের দাবিতে তার মেয়েকে স্বামী এবং শাশুড়ি পুড়িয়ে খুন করেছে বলে অভিযোগ দায়ের হয়। এরপরেই শুরু হয় মামলা। আইনজীবী ইকবাল আলম আফজা আরও জানিয়েছেন, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা থেকে কেস নম্বর দেওয়া হয় 14/16। পাশাপাশি 498 এবং 304 ধারায় মামলা রুজু হয়। 3 বছরের মধ্যেই ওই গৃহবধূ খুনের ঘটনার মামলা নিষ্পত্তি করে মালদা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ফোর্থ কোর্ট। মঙ্গলবার অভিযুক্ত স্বামী বিকাশ মণ্ডল এবং শাশুড়ি সাবিত্রী মণ্ডলকে দোষী সাব্যস্ত করে আদালত। এরপরই এদিন দোষীদের বিরুদ্ধে এই সাজা শোনানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে 15 জন সাক্ষী দেয়। সাজার শুনানি হলো, কি ঘটনা ছিল টোটাল ডিটেইলস বলুন। ঘটনাটা হচ্ছে যে 2015 সালের 7ই ডিসেম্বর হরিশ্চন্দ্রপুরের রুবি মাঝির সাথে ইংলিশ বাজার থানার অন্তর্গত আমজামতলার বিকাশ মণ্ডলের সহিত বিয়ে হয়, এবং তারপর থেকে বিকাশ মণ্ডল এবং তার মা তার উপর পণে অধিক পণের জন্য দাবি করে অত্যাচার করত। এবং শেষ গত ইংরেজি 2016 সালের 12ই জানুয়ারি তাকে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। আচ্ছা, এবং এতে আজকে 10 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং 5,000 টাকা ফাইন, অনাদায়ে 6 মাস আরও। যখন আত্মহত্যা করে তখন কে কে বাড়িতে ছিল? কেউ ছিল না, শুধু মেয়েটাই একাই ছিল, আর কেউ ছিল না। কী করে হলো সেটা কেউ বুঝতে পারছে না। খোলা ঘরে ও কাপড় খুলে রেখে দিয়ে তেল ঢেলে আগুন লাগিয়েছে, মারা পড়ছে দেখেছে। তো বাড়িতে কি আর শাশুড়ি ছিল না? না, কেউ ছিল না। ও পুকুর ধারে গেছিল কাপড় কাচতে, ওরই বিছানার কাপড় খুলে ঢুকে রেখেছিল কাচতে গেছিল। আর ছেলে রাজমিস্ত্রির কাজ করে, সকালবেলায় চলে এসেছে। আচ্ছা, বাড়িতে 3 জন, তাতে ছোট ছেলেটা বোম্বাইয়ে থাকতো, বাইরে থাকাতেই বিয়েটা হয়েছে, ছোট ছেলে ছিল না। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, লাস্ট কর্নার, MG রোড, জয়গাঁও।